এইটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A24। তবে এই ফোনের ব্যাক পাশে দেখেন আপনি সরাসরি বলতে পারবেন না যে এইটা স্যামসাং গ্যালাক্সি A24, কারণ এই ফোনের ব্যাক পাশের ডিজাইনটা স্যামসাং গ্যালাক্সি S23-এর ওইরকমই ডিজাইনটা করা হয়েছে। যাই হোক, এই ফোনটা আনঅফিসিয়ালি মার্কেটে দেখলাম 24,500 টাকায় পাওয়া যাচ্ছে। আর 24,500 টাকায় এই ফোনটা কী কী অফার করতেছে জানেন? 90Hz একটা অ্যামোলেড ডিসপ্লে, আর এই ফোনটাতে রয়েছে 5000mAh ব্যাটারি, আর চিপট হিসাবে এই ফোনটাতে দিছে মিডিয়াটেকের হিলিও G99। সো এত সাথে জিনিস মিলে এই ফোনটা কেমন পারফরমেন্স করতেছে, কারা এই ফোনটা 24,500 টাকা দিয়ে কিনবেন বা কারা এই ফোনটা অ্যাভয়েড করবেন সেটা জানাবো আজকে ভিডিওতে পার্সোনালি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে। তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমে যদি এই ফোনটার ওভার লুকস, ডিজাইন আর বাটনটা কোথায় কোথায় কেমন কেমন সেটা যদি বলি, ভাই লুকস আর ডিজাইনটা বরাবর একবারে স্যামসাং গ্যালাক্সি S23-এর যে ডিজাইনটা ওইরকমই কপি করা হয়েছে। তো এই ফোনের ডান পাশে তারা দিচ্ছে হচ্ছে পাওয়ার বাটন, যেটা পাশাপাশি সাইড বাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কিন্তু কাজ করবে। আর পাওয়ার বাটনটা মানে ফিঙ্গারপ্রিন্টটা যথেষ্টই ফ্রেশ ছিল, যথেষ্টই অ্যাকোরেট ছিল। আর উপরের দিকটা রয়েছে ভলিউম বাটন। আর বাবা আপনি পাচ্ছেন সিম কার্ড ট্রে, যেখানে আপনি ফিজিক্যালি দুইটা সিম কার্ড এবং একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। আর উপর দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর নিচের দিকে আপনি পাচ্ছেন প্রাইমারি স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট চার্জিং সিস্টেম এবং 3.5mm হেডফোন জ্যাক। ফোনটার সামনে হচ্ছে গ্লাস পেপার আর পেছনে হচ্ছে প্লাস্টিক, ফ্রেমটাও একইভাবে প্লাস্টিকের। তবে সামনের গ্লাস পেপারটা যে কী দিয়ে প্রোটেকশন করতে সই নিয়ে এতটা তথ্য আমরা কালেকশন করতে পারি নাই, এই জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই তো ছিল মোটামুটি। আর পেছনের দিকে দেখতে পাচ্ছেন ক্যামেরার বাম্প বা ক্যামেরার মডিউল। এখন ডিজাইনের কথা বলবো কি, এইটা যেহেতু স্যামসাং গ্যালাক্সি S23-এর একদম কপি মারছে বা ওইরকমই ডিজাইনটা, তো বেশ ভালোই লাগছে পার্সোনালি আমার কাছে। এখন ডিজাইন ক্ষেত্রে যদি এই ফোনটাকে আমি মার্ক দিই, কত দিব? এইটাকে দিচ্ছি আমি ডিজাইনের ক্ষেত্রে 10-এর মধ্যে 7, আমার কাছে এমনটাই মনে হয়েছে। আপনি এই ফোনটার ডিজাইন কিন্তু 10-এর মধ্যে কত দিবেন সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। আচ্ছা, এবার আসতেছি এই ফোনটার ডিসপ্লেতে। 6.5 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে। এই ফোনটার PPI ডেন্সিটি হচ্ছে 396, আর এর ম্যাক্স পিক ব্রাইটনেস সেটা হচ্ছে 1000 nits, অর্থাৎ 1000 nits পর্যন্ত। সো যেহেতু 1000 nits পর্যন্ত এই ফোনটার পিক ব্রাইটনেস, আমরা প্রপার সানলাইটে একদম হার্শ কন্ডিশনে এই ফোনটার ডিসপ্লে ব্যবহার করে দেখছি, কোনো উপকার কোনো বেগ পোহাতে হয় নাই। আর এটা হচ্ছে যেহেতু 90Hz ডিসপ্লে, আমরা দেখছি একদম UFA টেস্ট করে প্রপার 90Hz পর্যন্ত কিন্তু পুশ করতে পারতেছিল। আমরা স্ক্রিন টোনার যখন ব্যবহার করতেছিলাম অনেকটাই 90Hz ফিলটা পাওয়া যাচ্ছিল। আর এমন ডিসপ্লে, সেই ক্ষেত্রে ফোনটার কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট একদম প্রশংসনীয় নিয়েছিল। তবে হ্যাঁ, প্রশংসনীয় জায়গায় একটা নেগেটিভ পয়েন্ট ছিল, সেটা হচ্ছে চারদিকে চিন ভেজেলটা আছে না, এইটা বেশ বড় আমার মানে জিনিসটা দৃষ্টিকটু লাগে। আর নিচের দিকের ভেজেলটা একদমই বিশালই বড় আমার কাছে যেটা মনে হয়েছে। আর উপর দিকে দেখতে পাচ্ছেন যে যে নচ, যে জিনিসটা আসলে দৃষ্টিকটুই লাগে। তবে স্যামসাংয়ের ফোন, ব্র্যান্ড ভ্যালুর একটা ফোন, সেদিক থেকে হয়তো আপনাকে এই জিনিসগুলো কম্প্রোমাইজ করতে হবে, বা আপনি যদি টাকা বেরোতে পারেন তাহলে ওই যে আপনাকে স্যামসাং গ্যালাক্সি A54 ওইরকম সিরিজের ফোন নিতে হবে, যদি হ্যাঁ যদি বাজেট ডিসপ্লে বাড়তে পারে। তো ওভারঅল বলবো হ্যাঁ, যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে, 90Hz ডিসপ্লে, তো সেই ক্ষেত্রে এই ফোনটার ডিসপ্লে থেকে একদম কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা মোটামুটি দুর্দান্ত লেভেলের ছিল। ওই দিক থেকে তেমন কোনো কমপ্লেন নাই, মোটামুটি আপনারাও ধারণা করতে পারেন। হ্যাঁ, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা আমি বলবো এক কথায় বেশ ভালোই ছিল, শুধুমাত্র ওই ভেজেলগুলো আর উপরে নসটা একটু চোখে বাঁধে। আচ্ছা, এবার ঝাঁপ দিচ্ছি এই ফোনটার পারফরমেন্স সেকশনে। অপারেটিং সিস্টেমে এই ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13-এ, অর্থাৎ লেটেস্ট অপারেটিং সিস্টেমে আপনি এই ফোনটা চালাতে পারতেছেন। আর UI হিসেবে থাকছে স্যামসাংয়ের One UI 5.1। আর এই ফোনটা আপনি মূলত তিনটা ভেরিয়েন্টে পাবেন, 4128, 6128 এবং 8128। আমাদের হাতে যেটা আছে এটা হচ্ছে 8128GB ভেরিয়েন্ট। আমি বলবো তাহলে এই ফোনটা র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্স কেমন ছিল। হ্যাঁ ভাই, ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, ওপেন টাইম, ক্লোজ টাইম, মাল্টিটাস্কিং, মাল্টি কনজিউমিং কোনো প্রকার কোনো ডিলে পাই নাই আমরা। আমরা ব্যাকগ্রাউন্ডও বেশ কয়েকটা অ্যাপস দেখছি, মাল্টিটাস্কিং করে দেখছি, কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা লক্ষ্য করি নাই বা অ্যানিমেশন ডিলে পাই নাই এই ফোনটার র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্সের জায়গায়। আর চিপসেট হিসেবে এই ফোনটা দিচ্ছে মিডিয়াটেকের হিলিও G99, যেটা হচ্ছে 6nm ফেব্রিকেশনের একটা প্রসেসর। তাহলে এই ফোনের প্রসেসর থেকে কেমন পারফরমেন্স পাইলাম? তো আমি বলবো নিঃসন্দেহে এটা কিন্তু একটা স্ট্রং প্রসেসরও না বা একটা স্ট্রং চিপসেট না। যদি আপনি ডে টু ডে লাইফে নর্মালি কাজ করেন, হ্যাঁ সেদিক থেকে কিন্তু খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে, সেদিক থেকে তেমন কোনো প্যারা খাবেন না বা তেমন কোনো ডিলে হবে না। তো এই ফোনটা চিপসেট দিয়ে আমরা কিন্তু কিছু গেমও রান করছি, আমরা খেলেছিলাম পাবজিটা, অ্যাসফাল্ট 9, সার্ভে সার্ফেস টেম্পল রান। হ্যাঁ, 2D গেমগুলো কিন্তু খুব ইজিলি খেলা যাচ্ছিলো, সেদিক থেকে কোনো প্রকার কোনো কমপ্লেন থাকবে না। তবে আপনি যদি ভাবেন যে হ্যাবিট গেমিং করবেন, পাবজি বা অ্যাসফাল্ট 9-এর মতো গেম খেলবেন, তাহলে টুকিটাকে একটু বেগ পোয়াতে হয়। তো এই ফোনটাতে আমরা পাবজি গেমের ক্ষেত্রে দেখছি সর্বোচ্চ স্মুথে আলট্রা পর্যন্ত সাপোর্ট দিচ্ছিল মোটামুটি, সেই ক্ষেত্রে লং টাইম বা লং রানে ভালো রকমের গেমিং করা যাচ্ছিল পাবজিটা এই ফোনে থেকে। তবে আপনি যদি ফ্রি ফায়ার খেলেন না, মোটামুটি ম্যাক্স গ্রাফিক্সে এই ফোনে দিয়ে ফ্রি ফায়ারটা খেলতে পারবেন, তো সেই দিক থেকে আবার কমপ্লিট থাকবে না। এখন এক কথায় বলবো, যদি ভারী গেম খেলেন, হ্যাভি গেম খেলেন, তাহলে এই ফোনটার
গেমিং সেকশনের চিপসেটটা এতটা ভালো পারফরমেন্স দিবে না, বাট আমার যদি যদি বেসিক গেমার হন, টুকিটাকি গেমার হন, তাহলে এই ফোনটা দিয়ে গেমিং খেলে আপনি মোটামুটি সন্তুষ্ট থাকবেন। তবে এইটা সত্যি, যদি এই ফোনটার গেমিং সেকশনটা স্কিপ করে ডে টু ডে লাইফের নর্মালি পারফরমেন্সের দিকে আসি, তাহলে নিঃসন্দেহে এটা গুড এনাফ। তো এইটা ছিল মোটামুটি এই ফোনটার পারফরমেন্স সেকশন। আচ্ছা, এবার তাহলে আসতেছি এই ফোনটার ক্যামেরাতে। এই ফোনটার রেয়ারে অর্থাৎ পেছনে তারা দিয়েছে মূলত তিনটা ক্যামেরা। মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, তার অ্যাপারচার হচ্ছে 1.8 এবং রয়েছে 5 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর এবং সর্বশেষ 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার। আচ্ছা, আপনাদেরকে প্রথমে মেইন ক্যামেরার একটা ছবি দেখাচ্ছি, আপনারা দেখুন ফটো কোয়ালিটি কেমন। মোটামুটি দেখে তো বুঝতেই পারতেছেন, আমি বলবো হ্যাঁ 50 মেগাপিক্সেল হওয়ার দরুন বেশ ভালোই রকমের ডিটেলস পাওয়া যাচ্ছিল। আমরা জুম করো কিন্তু অতটা কিন্তু ডিটেলস লসের প্রবণতা লক্ষ্য করি নাই এই ফোনটার মেইন ক্যামেরার ক্ষেত্রে। তো তাছাড়াও কিন্তু একটু দেখলাম স্যামসাংয়ের নিজস্ব কালার টোনের ছবিগুলো ক্যাপচার করতেছিল, কালার না একটু বেশি একটু পপটাপ করতেছিল, গ্রিনকে একটু বেশি গ্রিন দেখাচ্ছিল বা ইয়েলোকে একটু বেশি ইয়েলো করতেছিল। আর কিছু কিছু সময় দেখছি স্যাচুরেশন মেইন ক্যামেরার ক্ষেত্রে একটু একটু বাড়িয়ে দিচ্ছিল। তো ওভারঅল মেইন ক্যামেরা ফটো কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, মেইন ক্যামেরার ক্ষেত্রে তেমন কোনো কমপ্লেন রাখতে পারি নাই। তবে কমপ্লেন রাখছে এই ফোনটার আল্ট্রা ওয়াইড ক্যামেরার ক্ষেত্রে। এখানে হচ্ছে 5 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে, টুকিটাকি কাজ বাস চলে যায় বা ঠেকাকে আমি চালিয়ে নিতে পারবেন, তবে ওইরকম পরিমাণ ডিটেলস পাওয়া যায় না, যেহেতু 5 মেগাপিক্সেল আমরা মেইন ক্যামেরার সাথে আল্ট্রা ওয়াইড ক্যামেরা একটু পাশ পাশ কম্পেয়ার করে দেখছি। তো জুম করলে মোটামুটি ডিটেলস লসের প্রবণতা লক্ষ্য করা যায়, তাছাড়া টুকিটাকি ঠিকঠাকই ছিল। আর এই ফোনটাতে রয়েছে যে পোর্ট্রেট মোডে ছবি তোলার অপশন না, ওইটা আমরা দেখছি টিকিটিক্যাল এরিয়াগুলোতে একটু মিসম্যাচ দেখা করা যায়, তাছাড়া কিন্তু বোকে মোডটা যথেষ্টই ভালো ছিল। আর পিছনের ব্লারটা আমার কাছে একটু আর্টিফিশিয়ালি মনে হয়েছে, তবে এইটা সত্যি, আপনি কিন্তু ব্লারটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন, নিজের মতো করে কম বেশি করে নিতে পারবেন, সেক্ষেত্রে বেশ ভালো রকমের কিন্তু আউটপুট পাওয়া যায় যদি আপনি অ্যাডজাস্ট করে নিয়ে ছবি ক্যাপচার করেন। সো জাস্ট একটা সিম্পলি পিকচার দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ফটো কোয়ালিটি কেমন, পোর্ট্রেট মোডের মোটামুটি একটা ধারণা করতে পারবেন। আর পোর্ট্রেট মোডের ফটো কোয়ালিটি কিন্তু মেইন ক্যামেরা দিয়ে ক্যাপচার করতেছিল, তো সেক্ষেত্রে মোটামুটি বেশ ভালোই রকমের ডিটেলস পাওয়া যায় এই ফোনটার পোর্ট্রেট মোডের ফটো সেকশনে। আর সর্বশেষ রয়েছে ভাই 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো শুটার, ওইটাকে ভাই কী বলবো, জাস্ট সেলুট দিচ্ছি। আর স্ক্রিনে জাস্ট একটা পিকচার দেখাচ্ছি, আপনারা দেখুন ফটো কোয়ালিটি কেমন, মোটামুটি ধারণা করতে পারবেন। আর এই ফোনটার সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, যার অ্যাপারচার হচ্ছে 2.2। আমরা দেখছিলাম একটু কালারটা হালকা পাতলা পপটপ করতেছিল, স্ক্রিন টোনটা একটু বেশি ফর্সা করে দিচ্ছিল, আর যেটা দেখতে মোটামুটি বেশ ভালোই লাগে। তবে 13 মেগাপিক্সেলের যে সেলফি শুটারটা, এখান থেকে কিন্তু ভালো রকমের আমরা ডিটেলস পেয়েছিলাম। ওভারঅল বলবো হ্যাঁ, সেলফি শুটার নিয়ে আমরা বেশ হ্যাপি আছি, তাছাড়া কিন্তু সেলফি সেকশনের ডাইনামিক রেঞ্জের ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ রকমের ভালোই মনে হয়েছে। তো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে আমি বেশ রকমের হ্যাপি আছি। তাহলে এই ফোনটার ভিডিও সেকশনে কী হালচাল চলেন, তাহলে সেটা আপনাদেরকে একটু আউটডোর গিয়ে দেখাচ্ছি। অলরাইট, এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি স্যামসাং গ্যালাক্সি A24 এই ফোনটার মেন ক্যামেরা দিয়ে, 1080p 30fps ভাই, 1080p, অর্থাৎ এখানে আমরা 4K পাচ্ছি না। বাট আপনি যদি 4K ভিডিও করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু বাজেট বাড়াতে হবে, তাহলে আপনাকে স্যামসাং গ্যালাক্সি A34 বা 54 ওই সিরিজের ফোন নিতে হবে। সো এটা হচ্ছে 1080p 30fps বেস্ট অপশন। সো ভিডিও কোয়ালিটি কেমন দেখে তো বুঝতে পারলেন, তো দেখে তো বুঝতেই পারলেন কেমন ছিল এই ফোনটার ভিডিও কোয়ালিটি। ভিডিও কোয়ালিটি আমি বলবো কি ভাই, এখানে কিন্তু নিঃসন্দেহে আমার এক্সপেকটেশন ছিল বা আমার ডিমান্ড ছিল, এখানে 4K যদি থাকতো নিঃসন্দেহে কিন্তু এই ফোনটার ভিডিও কোয়ালিটি হয়তো আরেকটু বেশি গুরুত্ব পেত। তো সেক্ষেত্রে সামনের পেছনে রয়েছে শুধুমাত্র 1080p 30fps, যেইটা আমার কাছে বেশ হতাশাজনক মনে হয়েছে। তো এই তো ছিল মোটামুটি এই ফোনটার ক্যামেরার কোয়ালিটি। ক্যামেরার কোয়ালিটি আমি যদি ওভারঅল ইতি টানি বা কিছু কথা বলি, আমি বলবো কি ফটো কোয়ালিটি হ্যাঁ এই দিক থেকে মেইন ক্যামেরার ক্ষেত্রে বেশ ভালোই ছিল, তবে আল্ট্রা ওয়াইড ক্যামেরা বা ম্যাক্রো শুটার বা ভিডিও সেকশন এইসব ব্যাপারে আমি এতটা হ্যাপি হতে পারি নাই এই ফোনটার ক্যামেরা সেকশনে। আর এই ফোনটাতে পাওয়ার দেওয়ার জন্য এতে রয়েছে 5000mAh একটা ব্যাটারি। এখন 5000mAh ব্যাটারি থেকে আমরা কেমন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আমি বলবো আপনি যদি এই ফোনটা নিয়ে টুকিটাকি ইউজ করেন নিঃসন্দেহে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটার থেকে। সো আমরা এমনটাই ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর আপনি যদি মিড লেভেল আপ আপ ব্যাটারিজ দিয়ে ভিডিও দেখেন বা ইউটিউবে ভিডিও দেখেন, ফেসবুকে ভিডিও দেখেন, সেক্ষেত্রে একটা না স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন এই ফোনটা থেকে 6.5 ঘন্টার মতো। আর যদি গেমিং টিমিং করেন একটা না, সেক্ষেত্রে একটা না 5.5 ঘন্টার মতো গেমিং করতে পারবেন এই ফোনটাতে। আর এই ফোনটা যে 5000mAh ব্যাটারিটা আছে না, এই ব্যাটারিটাকে চার্জার জন্য বা এটাকে ফুল চার্জ করার জন্য এতে সাপোর্ট করতেছে হচ্ছে 25W একটা চার্জার। সো আমরা 25W চার্জার দিয়ে এই ফোনটা চার্জ করে দেখছি, 0 to 100% চার্জ হতে এই ফোনটা সময় নিচ্ছিল 1 ঘন্টা 10 মিনিটের মতো। সো এমনটাই সময় লাগে এই ফোনটা ফুল চার্জ হতে। আচ্ছা, এবার যদি এই ফোনটার আরও কিছু বিশেষ দিকের কথা বলি, সিকিউরিটি আনলকের ক্ষেত্রে এতে রয়েছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা বলেছি যেটা মোটামুটি ফার্স্ট ছিল, মোটামুটি অ্যাকোয়েড ছিল। তবে এখানে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, তারা কিন্তু চাইলে পারতো সামনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দেওয়ার জন্য, বাট এখানে যে একটু কস্ট কাটিং করছে সেক্ষেত্রে হয়তো তারা রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটা দিছে।
আর এটা আইপি রেটিং এর জায়গায় কত দিছে এটা বলতে পারলাম না, তবে এইগুলো আমার মনে হয় না তেমন একটা রেটিং থাকবে, কারণ এগুলো হচ্ছে লো বাজেটের ফোন, সেক্ষেত্রে আইপি রেটিংটা না থাকাটাও স্বাভাবিক। আর এই ফোনটা দিয়ে বিভিন্ন জিনিস দেখার জন্য বা সাউন্ড টোন শোনার জন্য এখানে রয়েছে বটন ফাইনিং স্পিকার, যেখানে স্টিরিও স্পিকারটা পাচ্ছি না। সেক্ষেত্রে যে বটন ফাইনিং স্পিকারটা আছে এইটা মোটামুটি লাউডেও তেমন প্রকার ডিসট্রাকশন লক্ষ্য করি না এই ফোনটার স্পিকারের ক্ষেত্রে। তো এই তো ছিল মোটামুটি এই ফোনটার ওভারলুকস, ডিজাইন, কনফিগারেশন এবং পারফরমেন্স, যেটা আমি টুকিটাকি ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে জানিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে 24,500 টাকা দিয়ে এই ফোনটা কি আমি আপনাদেরকে রিকমেন্ড করব? আচ্ছা, রিকমেন্ড করার আগে এই ফোনটার পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড একটু বলে নিচ্ছি। দেখুন, এই ফোনটার যদি পজিটিভ সাইডটির কথাবার্তা বলি, দেখুন এই ফোনটাতে রয়েছে একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা হচ্ছে 90 Hz রিফ্রেশ রেট। সেক্ষেত্রে বলাই যায় ভাই, এই ফোনটা কিন্তু গ্রিন লাইনের তেমন একটা ভয় থাকে না, যেহেতু 90 Hz রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে, আর পাশাপাশি যেহেতু অ্যামোলেড ডিসপ্লে। কন্টেন্ট ওয়াশিং এক্সপিরিয়েন্সটা আমি বলবো হ্যাঁ, বেশ ভালো রকমেরই ছিল। পাশাপাশি এই ফোনটার চিপসেট হিসেবে তারা দিচ্ছে হচ্ছে মিডিয়া টেকের হিলো G99। এইটা ডে টু ডে লাইফে পারফরমেন্সের জন্য আমি বলি এনাফ, এর চাইতে আমার মনে হয় না। হ্যাঁ, ভালো হলে তো অবশ্যই ভালো, তবে এই বাজেটের মধ্যে যে এইটা দিচ্ছে স্যামসাং, নিঃসন্দেহে এইটা মেনে নেওয়ার মতোই ছিল। পাশাপাশি এতে রয়েছে 5000 mAh ব্যাটারি, যেটা আপনাকে নিঃসন্দেহে দেড় দিনের মতো একটা ব্যাকআপ দিতে পারবে। পাশাপাশি এই ফোনটার মেন ক্যামেরাটা না, মেন ক্যামেরার ক্ষেত্রে আমরা মোটামুটি ফটো কোয়ালিটির ক্ষেত্রে বেশ ভালো রকমের ডিটেলস পেয়েছি বা বেশ ভালো রকমের কোয়ালিটি পেয়েছি। তো এটা ছিল মোটামুটি এই ফোনটার পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইড নিয়ে কথা বলতে বলবো, হ্যাঁ, এই ফোনটা কিন্তু যে ভিডিও সেকশনে দেখছি আমরা 4K ভিডিও রেকর্ড করতে পারি নাই, যেটা একটু আমার কাছে একটু খারাপ লাগছে। পাশাপাশি যদি এখানে একটু স্টিরিও স্পিকার থাকতো তাহলে ব্যাপারটা হয়তো আর একটু বেটার হতো। তো ওভারঅল বলবো এই ফোনটা বাজেট হিসেবে যা প্রোভাইড করতেছে, হ্যাঁ, এই দিক থেকে স্যামসাংয়ের ফোন হিসেবে এটা কিন্তু মানিয়ে নেওয়ার মতো বা অ্যাকসেপ্ট করার মতো একটা বিষয়। তো এই তো ছিল মোটামুটি এই ফোনের ব্যাপারে আমার মতামত। আমি বলবো হ্যাঁ, 24,500 টাকা দিয়ে এই ফোনটা এখনও কেনার মতো একটা ফোন বা আপনাদেরকে রিকমেন্ড করার মতো একটা ফোন। তো এই তো ছিল মোটামুটি আমার মতামত বা আমার অভিমত। এখন কেনা না কেনা সেটা তো একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।